এদেশের যোগ্য লোকের যোগ্যতা মূল্যায়ন করা হয় না, হবেও না, বললেন মাহমুদুল্লাহর স্ত্রী। টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আজ চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে দলে রাখা হয়নি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে। দীর্ঘদিন ধরেই গুঞ্জন উঠেছিল আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদকে। ঠিকমতো পারফরমেন্স করতে না পারায় বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে দল থেকে বাদ পড়ল শেষ টি টোয়েন্টি ম্যাচ, আবারও দলে সুযোগ করে দেওয়া হয় মাহমুদুল্লাহকে। সর্বশেষ এশিয়া কাপে দুই ম্যাচে ব্যাট হাতে রান পেলেও ইনিংসে বড় করতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে সর্বোচ্চ 121টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ। তবে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে বাদ দিয়ে দল ঘোষণা করেছে বিসিবি। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদের বাদ পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদের স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এদেশে যোগ্য লোকের যোগ্যতা মূল্যায়ন হয় না, হবেও না। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।